যদি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীন সরকারি ঘরের দু হাজার ওঠের উনিশ বর্ষত আপনার জিও টেকিং হয়েছিল তেনে আপনাদের এই বহুত এটা ইম্পর্টেন্ট বহুত একটা ভাল ভিডিও বহু একটা হেল্পফুল ভিডিও হবল গেছে কেন এই যে দুহাজার ওঠের উনিশ বর্ষ য জেলার যি সকল ব্লককে জিও টেকিং করেছিল সেই অল জেলার সেই ব্লক ইতিমধ্যে সেপ্টেম্বর মাহত স্যাংশন করে দিছে আর সেই কৰাৰ করার মই মানে কিছু জেলার কিছু ব্লকর কি ঘৰ আহিছে মানে আজিৰ ভিডিও সেই বিষয়ে কৈ দিম আপনার আর যদি আপনাদের এই ভিডিওন আপনার জেলার আপনার ব্লগৰ নাম না থাকে আপোনাৰ আপনার এটা কাম করব আপনার আপনার জিলাখনৰ নাম আপনার ব্লগখনৰ নাম আর আপনার গাঁও পঞ্চায়তৰ নামর সব যদি আপনি নিজে করেছে তেন আপনার নাম আর আপনার দেউতাৰ নাম কমেন্টত জানাব যদি আপনার ঘরের মহিলাই করেছে তেনে মহিলাজনীর নাম আর আপনার নামটা কমেন্টত জানাব মানে নামটো নামটা পৰা চেক করে দিম তার মাজ আপনাদের সুতরাষ্ট আপনাদের যদি এই চ্যানেল প্রথমবার আছে প্লিজ চেনলটা সাবস্ক্রাইব করে দেব ভিডিওটি লাইক দিব আর কাগত থাকা বেলেগণটা প্রেস করবাবো কিন্তু যেফরমেটিভ ভিডিও মূল আপলোড দিন সবটির আগত আপনি লাভ করবেন এটি আমি প্রথমে জানি লো যে আমার লক্ষিমপুর জেলায় কি ঘর স্যাংশন হয়েছে লক্ষিমপুর জেলায় ন হাজার আটশ পঞ্চল্লিশটা ঘর স্যাংশন আছে তাদের ভিতর নারায়ণপুর ব্লকতার ছশ চৌচলিশ ঘর আর লক্ষিমপুর ব্লকতার ছশ বাষত্তরটা ঘর আর ব্লকত ব্লকতার উনিশশো ছসত্তরটা ঘর তারপর উদালগুড়ি জেলার স্যাংশন হয়েছে চারি হাজার একশো তেসত্তরটা ঘর তারা পূব মঙ্গলদয়ের ব্লকত ষোলোটা ঘর রাগ ব্লকত তেইশটা ঘর উদালগুড়ি ব্লকত ষোলোশ উনআশিটা ঘর তারপর সরাইদে জেলার স্যাংশন হয়েছে পাঁচশো চৌত্রিশটা ঘর তাদের ভিতর রাবিঘাটি এশ পঁচিশটা ঘর সোনারি ব্লকত দুশো সাতটা ঘর লাকুয়া ব্লকত সতেরোটা ঘর আর অভয়পুর ব্লকতার এশ উনপঞ্চাশটা ঘর তারপর দরং জেলার স্যাংশন হয়েছে দু হাজার দুশ পঞ্চল্লিশটা ঘর তাদের ভিতর পশ্চিম মঙ্গলদৈর ব্লকত দুশো পাঁচটা ঘর আর ছিপাজার ব্লকত চৌষষ্টি ঘর পিছত গোলাঘাট জেলার স্যাংশন হয়েছে চারি হাজার দুশ চৌরানব্বইটা ঘর তাদের ভিতর লক্ষিমপুর ব্লকতার এশ ছয়ষষ্ঠিটা ঘর তারপর জলেশ্বর ব্লকত দুশো একত্তরটা ঘর তারপর হোসদোয়া ব্লকতো নব্বইটা ঘর তারপর শিবসগর জেলার স্যাংশন হয়েছে দু হাজার চাৰিশ তেসত্তৰটা ঘর তার ভিতর আমগুৰি ব্লকত এশ পঞ্চাছটা ঘর আৰু ডিমৌ ব্লকত নশ বাসত্তৰটা ঘর পিছত নাজিৰা ব্লকত দুশ আঠটা ঘর পিছত গোলাঘাট জিলাত স্যাংশন হৈছে চারি সাতশ আঠাশীটা ঘৰ। ঘর ভিতৰত গোলাঘাট চেণ্ট্ৰেল ব্লকত হৈছে দুশ চৌৰানব্বৈটা ঘৰ তাৰপিছত গোলাঘাট ইস্ট ঘৰ। তাৰপিছত উনষাটিটা ঘর হৈছে এশ আঠটা ঘৰ তাৰপিছত বৰপেটা জিলাত চেংচন হৈছে তিন হাজার সাতশো বিশটা ঘর তাই ভিতর মন্দা ব্লকতার আটশ চৌরব্বইটা ঘর তারপর চেঙ্গাও ব্লকর স্যাংশন হয়েছে তিনশ একত্তরটা ব্লক তারপর গোবর্ধনা ব্লকত এশ সত্তরটা ঘর আশা করছি আপনাদের বুঝি পাইছে আর আপনাদের আকৌ আপনি আপনাদের যদি চাই দিব লাগে তেন্তে আপনার জেলাখনের নাম আপনার ব্লকখনের নাম আর আপনার গাঁপ পঞ্চায়েতের নামখন কমেন্টত জানাব মানে আপনাদের নামটার লিস্টর চেক করে দিম